অমিতা বাংলা ইউটিউব চ্যানেল। নীল রক্ত, নীল রক্ত, তাই
আজই আমাকে টাকাটা দিতে হবে বাবু। তোর বউয়ের অসুখ হলে লক্ষ্মী বারে আমি কাকে বার করব? ঠিক ঠিক। আচ্ছা তুই তো চাষার ছেলে, হ্যাঁ তোর কাছে কেউ ধার চাইলে বৃহস্পতিবারে ধানের গোলায় তুই হাত দিবি? ওই কি বাবু দিতে হবে ওই কি, থাকতে যদি আমি না দেই, না 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 নিশ্চয়ই প্রয়োজন হলে আমাকে দিতে হবে। ওই জন্যই তো তোদের ঘরে লক্ষ্মী চলে গেছে। এই ধানের ফলন তো বেশ ভালোই পাচ্ছি, তোদের ঘরে অন্ন বুঝছে না কেন? তার একমাত্র কারণ কি জানিস? কি? তোরা মা লক্ষ্মীকে অপমান করিস। আর তোরা লক্ষ্মী ছাড়া তো হবি না, তো কে হবে রে? এখন যা, আমাকে আবার ওই আন্নিকে বসতে হবে। আমি টাকা দিতে পারবো না, তোর স্বামী তোর অসভ্য নিয়ে পড়েছে। কোথায় যাব, কোথায় পাবো টাকা? বউ বললে ছেলে মেয়ে হয়ে যাবে। এই গরিবে তুই একমাত্র ভরসা থাকো। এই হলো নবীন মন্ডল হাউস বিগ ম্যান স্যার। অনেক টাকা পয়সা হ্যাঁ, এক পয়সা ভাদার মাদার স্যার আছে। হ্যালো কিডেম। ইয়েস স্যার। তোমার লোকটাকে ডাকো, আমি কিছু কথা বলি কি চাই। ইয়েস স্যার। অল রাইট স্যার, হাম সাকতা হে স্যার। এই বিহারি এই নবীন মন্ডল বাড়িতে আছেন কি না তুমি জানো? আগে আছেন। তবে ওই আর্নিক করতে গেছেন। আর্নিক করতে গেছেন? হ্যাঁ। হট কহা গেল আর্নিক করতে স্যার? মালা নিয়ে যে কি বলে তুমি বাংলায় বাদ করো, আমি বুঝিয়ে নেবে। ওর বাংলা নেই ওটা স্যার, মানে ওই আর্নিক মানে ইয়ে আর কি স্যার, ওই কি যে বলে এই বিহারি। আরে স্যারকে একটু বুঝিয়ে বলো না বাবু, এই আর্নিক মানে কি? আগে মানে ওই আমি তো ইংরেজি জানি না বাবু, তবে সাহেবরা যেমন কি যাই গিয়ে ভগবানকে ডাকেন, আমরাও তেমন সন্ধ্যার সময় ভগবানের নাম করি। এরই নাম হচ্ছে সন্ধ্যা আর্নি। তোমাকে এই বিষয়ে আর বাবু বিশদভাবে বোঝাতে হবে না স্যার। আর্নিক মানে স্যার ওই গয় চুরি স্যার, মানে গডের অর্চনা স্যার। আই মিন আমি বুঝিয়েছি বিটম, বাট আমি কতক্ষণ দাঁড়াইয়া থাকিব? এই বসিবার। ইয়েস স্যার, সিট ডাউন স্যার, সিট ডাউন। তক্ত বস হ্যাট বাট জি আর নট স্যার, সিট ডাউন অন তক্ত বস। আই কল নবীন মন্ডল স্যার। আই কল নবীন মন্ডল স্যার। তুমি কি কাম করো? আগে চাষ আছে হুজুর, চাষ। কি চাষ করো তুমি? ধান, পাট, কলাই, আখ, যখন যেমন সুবিধে হয় সেটাই আমরা করি। তবে কি জানেন স্যার, ধানই হচ্ছে আসল। ঘরে ভাত থাকলে সামান্য নুন দিয়ে আমাদের পেট ভরে যায়, আর ধানের চাষ। তুমি নীল চাষ করবে? নীল চাষ ধানের চাষ করিতেছো কি পাইয়াছো? অলি 4 টাকা মন ধান, অলি 4 রুপি, আরে তোমাকে সরকার তুলিয়া দেবে। কিন্তু
কিন্তু বাবু লেট মি ফিনিশ ম্যান আমাকে বলিতে দাও ওই ধান চাষ করিলে ওই বাজার তোমাকে স্পর্শ করিবে আর ওই নীল চাষ করিলে আমরা তোমাকে নগদ টাকা দিবে 1000 2000 আরে কিতনে মানতে বলো কি 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 বলেন কি বলেন হ্যাঁ সাহেব হাজার দু হাজার তিন 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 হাজার ইয়েস আই প্রমিস আরে আমি তোমাকে টাকা দিবে নো বন্ড কোনো বন্ড নেই করতে হবে না বিশ্বাস করিয়া টাকা দিবে ওই মহাজন তোমাকে দেবে বিশ্বাস করিয়া টাকা না বাবু না কোটিটা টাকা বিশ্বাস করে নবীন বাবু আমাকে দিলেন না অথচ অথচ আমার বইয়ের কঠিন মেমো চিকিৎসা করাতে পারছি না কি যে করব ঘরে ভাড়াতে চাই কিন্তু কিন্তু খোঁজে নেই আই রুপিয়া বাংকা আগে আগে হুজুর আপনি আমাকে চেনেন না জানেন না কোন বিশ্বাসে আরে ডোন্ট মাইন্ড ফুলম্যান আমি তো শুধু ইন্ডিয়ান না আছি আই এম ইউরোপিয়ান আমার দিলে ধরে আছে মনটা আছে হ্যালো লেও রুপিয়া লেও তুমি ওটা রাখিয়ে দিও লোকে বলে সাহেবরা বদমা কিন্তু আমার চোখে হুজুরি ভগবান আজকের উপকার আপনি আমার করলেন কৃতজ্ঞতার সঙ্গে আমি আগে বলুন হোয়াট ইজ ইউর নেম আগে এ তোমার নামটা কি আগে বিহারি মণ্ডল আপনি দেখে রাখুন স্যার আমি দু একদিনের মধ্যে কুঠিরে গিয়ে দেখা করব ভাববেন না স্যার ভাববেন না আমি প্রতারক নই মরে গেলে আরে নো 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 ভয় পাইবার কি আছে কি নাম বলিলে আগে বিহারি মণ্ডল ওকে 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 ইউগো ঠিক আছে হুজুর নমস্কার নমস্কার আমার নবীন বাবুর টকিং ওই মাল
थोड़ी वही वन फोर उन्हें केबी पे होगे सर। लो बाबू, हमी हमने क्या छुंगे 2000 टका दिए दिए, वही कौन निशान? हमारे तो चाशी के दिए, हमने के निचे स्कूलिये दिए हमें, हमने विश्वास करों, हमें हमने के ठोकाई बिना, ये बिले में बाबू, अभी दूसरों इंडियन नाच है। अपना कता पत्थर करूं साये, भारत वर्ष लो कुकुर ना, कुकुर अपना दायित्व सात समुद्र तैरने दी पेरी, छुटे हिस्से नहीं स्वर्ण बच्चों ने बांग्ला रुके, केरे लिए चेन मानुषेर मने शांति, आज केरे लिए चाहिए चेन, एक शांति पियो भारत वासीर मुखेर ओन नो, सावधान बाबा, उधर बताए हमने कान दे बिना, औरा मानुष नो मानुष रूपी ओरा गोपुर साहब किताब तो छोड़ ले ओरा नील करे दे भाई गम बंगलार मानुष दे उधर मौतरों दिन तो भालो नहीं बाबा Who are you bloody swine? संस्कारिका काला काल के लिए खुद ने तुम्हारे मुखे जोक्रा भी तमिल बोलते ले दो भारत का रंगना चले दे और पुष्ट करे छो थोड़े भरे जैसे चलन दिच भारत का मोनी मुक्ता অতচ ভারতবাসীকে করেছো তুমি ঘৃণা পিতম্বর বাবু বস আপনাদের মতো ঘরবেদী বিবি সন্দে বেনিয়া কোম্পানির উচ্ছিষ্টবাদী দাস আপনারা ভারতের ইতিহাস পড়ে শিক্ষা লাভ করুন বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ভারতের বুকে ব্যবসা করতে মানিকদের মণ্ডণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে আর এই পলাশির আম্রকাননে ডুবে গেল ভারতের স্বাধীনতার সূর্য আর এই ডেসিমেল বন্ধে প্রতারণার চরম মূল্য দিলেন বঙ্গজননীর স্নেহের দুলাল হতভাগ্য সিরাজ এক সিরাজ মরেছে কিন্তু বাংলার ঘরে ঘরে জন্ম হয়েছে লক্ষ লক্ষ সিরাজে তারা শুধু মির্জা ফতেরই নয় বিষ দাঁত ভেঙে দেবে এই বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও নীল চাষ হলে বাংলার ঘরে ঘরে নেমে আসবে দুর্ভিক্ষে চরম সাবধান বাবা আমি আপনার কাছে করজোড়ে মিনতি করছি ওদের ফাঁদে আপনি পা দেবেন না টাকা টাকা তো অনেক আছে আপনার কি হবে এই অর্থ দিয়ে তার চেয়ে শ্বশুর মানে ওদের বিদেয় করে দিন আমি নীল চাষ করতে চাই তোমার কোনো পথ আমি মানবে না বাংলাদেশ আজ অগ্নি গর্ব তোমাদের সিংহাসনের নিচে জমা হয়ে আছে বারুদের স্তূপ শুধু একটা দেশ আইন কাটি জেলে দেওয়ার অপেক্ষা ওকে শাস্তি পাইতে হবে খাবারের কিছু করিতে পারি আমরা আপনাকে কিছু বলিবে না কিন্তু আমার যে দেখা করা খুব দরকার ছিল এই বইটা চেয়েছিল বাবা একটু দেখে দিন না কি বই ওটা আনন্দমন আনন্দমন ব্লাডি ফুল তুমি আনন্দমন পড়িবে ওই আনন্দমন পড়ে গোল্লাই যাবে সবাই লোক বোমা বানাইতেছে কি আছে
ওই আনন্দ মঠ পড়িতে পারিবে না। নৌলে তুমি তোমার নিজের চরকার চল দাও সাহেব, আমাদের পেছনে লাগতে এসো না। এই বইটা শুধু বই নয়, লক্ষ লক্ষ ভারতবাসীর জীবন বে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি সন্ত, নিজে তুমি জাহান্নামে আগে চলে যাও, কিন্তু আমার ছেলে কমলের কাছে তুমি একেবারে আসবে না, ওকে নষ্ট করার চেষ্টা করবে না, তাহলে তার ওপর ছেলে বলে আমি কিন্তু তোমাকে ছেড়ে যাবো না। যাও চলে যাও এখান থেকে। আর এই অর্পাচীন ছেলেগুলো দেশটাকে একদম ডোবাবে। আরে বাবু, এই ইংরেজ রাজত্বে আমরা তো স্বর্গ সুখে আছি তো নাকি? স্বর্গ সুখেই তো আছি। আইসো বলছি, ভালো করে একটু তেল ওয়েলিং করুন। তার মানে বলছি আপনারা একটু ভালো করে ওয়েলিং করুন, তাতে ইয়োকাল তো বটে, পরকালে গিয়েও স্বর্গ সুখ উপভোগ করতে পারবে। আরে আপনারা হচ্ছেন ভেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির পোষ্য পুত্র, এই আপনাদের অনুগ্রহে ওরা মৌরসি পাট্টা করেছে এই স্বর্ণ বসুমিনি ভারতের বুকে। নইলে কবেই ওদের ভারত ছেড়ে পালাতে হতো। তুমি জানো ছোকরা, এই সাহেবরাই হচ্ছে ছোট্ট একটা দ্বীপ, নাম তার ইংল্যান্ড, মুষ্টিমেয় তার অধিবাসী, অথচ গোটা পৃথিবীর এক তৃতীয়াংশ ওদের দখলে। আমার ভাবতে অবাক লাগে যে 33 কোটি ভারতবাসী কে এরা পরাধীন করে রাখেনি, তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। আর তার একমাত্র কারণ কি জানেন? এই আপনাদের মতো মির্জা ফরের দল ওদের শক্তি জুগিয়েছে। এর চেয়ে আপনারা গলায় দড়ি দিন। আপনি একটা কাজ করুন। কি কাজ বাবা? ওই আপনি না একটা বউ এনে দিন। আর এই বউ এলে না এই বইয়ের নেশাটা কেটে যাবে। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।